আজ এমনই একজন মিশনের মানুষের সফল উদ্যোক্তার বিষয়ে আমরা জানব যিনি এদেশের জাহাজ নির্মাণ শিল্পের একজন অগ্রদূত এক্ষেত্রে এক নতুন সম্ভাবনার সূচনা করেছেন দেশের উদ্যোক্তারা উপহার পেয়েছেন এক ভিন্ন মাত্রার ব্যবসায়িক ধারণা যিনি অন্যের জন্য আদর্শ হতে পারেন হতে পারেন অনুকরণীয় তিনি হচ্ছেন আনন্দ গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহ এল বাড়ি। আনন্দ গ্রুপ অসাধারণ সাফল্যের দীপ্তিতে উদ্ভাসিত একটি শিল্প সাম্রাজ্য এই গ্রুপের সাতটি শিল্পে প্রায় এক হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে যেখানে প্রায় চার হাজার দক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে যার সাথে চল্লিশ হাজারেরও বেশি লোকের অন্য সংস্থানের প্রশ্ন জড়িত আনন্দ গ্রুপ বিদেশে জাহাজে রপ্তানি করে 2008 সালে প্রায় পাঁচশো কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করেছে আমি পিএইচডি করতেছিলাম শিপ বিল্ডিংয়ে তারও একটি অংশ হিসেবে এই স্টাডিটা ছিল যেখানে এটা দেখা যায় যে হিউম্যান ইনপুট এই যে শ্রমঘ্ন শিল্প শিপ বিল্ডিং এখানে এটা কমানোর খুব বেশি একটা পদ্ধতি নাই এটা আপনার শিপ বিল্ডিংয়ে হিউম্যান ইনপুট সবসময় বেশি থেকে যাবে যত কিছু মডার্নাইজেশন আসুক না কেন এবং আরেকটা জিনিস আমার ফাইন্ডিংসে তখন আমি দেখেছিলাম সেটা হলো যেখানে স্কিল লেবার আছে এবং যেখানে লেবার কস্ট কম শিব বিল্ডিংটা দ্রুতই সেখানে সরে যাবে তখন আমার সামান্য বাসনা হয়েছিল যদি আমাদের দেশের শিব বিল্ডিং কারণে বাংলাদেশের শিব বিল্ডিংয়ের একটা বিরাট প্রসপেক্ট আছে তখন আমি দেখেছি এই সিপিআর শুরু করেছিলাম নাইনটিন এইটি থ্রি দ্যাট ওয়াজ স্টার্টেড অফ কোর্স বাই মাই ম্যানেজিং ডিরেক্টর মাই ওয়াইফ এবং সেটা বলতে হবে চ্যালেঞ্জ কিন্তু পিছনে ছিল যে শিব বিল্ডিংয়ে যে বাংলাদেশের একটা অপার সম্ভাবনা আছে সেটা আমরা তখন আমি তখন অনুধাবন করেছিলাম এবং সেটার একটা প্রচেষ্টায় আমরা চলছি অনেক জিনিস আমাদেরকে নতুনভাবে বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে হয়েছে যেমন শর্ট ব্লাস্টিং প্লান্ট ইম্পোজ করতে হয়েছে যেমন আমাদেরকে নিয়ে আসতে হয়েছে সিএনসি কাটিং মেশিন এগুলো রিকোয়ারমেন্টস এবং এই সব রিকোয়ারমেন্টস আমরা ফুলফিল করার প্রেক্ষিতে আমরা এই আজকে জাহাজ এক্সপোর্ট করতে পারছি একটা ভিশনারি একটা দেশ একটা জাতি একটা কালকে পরিবর্তন করে দিতে পারে যে কোনো কিছুই একটা কিছু করতে হলে তার পিছনে তার একটা চিন্তা গভীর চিন্তা এবং যেটাকে আমরা ভীষণ বলতে পারি আনন্দ মনে করে যে তারা বাংলাদেশে সাবমেরিন বানাবে বাংলাদেশে হানড্রেড থাউজেন্ড টনের জাহাজ বানাবে এবং যখন সেটা বানানো বানাতে পারবে যখন তারা তাদের দশটি বিশটি পঞ্চাশটি বড় বড় জাহাজ শীতে ভাসবে তখন আনন্দ মনে করবে যে হ্যাঁ এটা আমরা একটা দাঁড়ায় দেখতে পারি হোয়াট উই হ্যাভ ডান অন দ্য পাস্ট আমি বলবো সামথিং ডিফারেন্ট অ্যাবাউট আল বাড়ি যে ইনিশিয়েটিভ এবং একটা সাহস আর কি দুই হলো ও যে পড়াশোনা করতো সেখানে কিন্তু ওসেন গোয়িং ভেসেলি আমরা ডিজাইন করতাম ওর টেকনিক্যাল নলেজও কাজে লাগছে ওর যে ইনিশিয়েটিভ ভেতরে ওটাও কাজে লাগছে আর ওর যে দেশের প্রতি দেশের যে উন্নতি করার একটা যে ইচ্ছা সেটাও কাজে লাগছে আনন্দ সিপিয়ার্ডের একটা অনেক লম্বা সময়ের এক্সপিরিয়েন্স আছে প্রায় পঁচিশ বছর এক্সপিরিয়েন্স তাদের আর ওয়ার্কিং কোয়ালিটি এবং ম্যানেজমেন্ট ইজ কোয়াইট অ্যাকসেপ্টেবল জাহাজ নির্মাণে প্রাইভেট সেক্টরে ডক্টর বারি প্রথম উদ্যোক্তা যিনি চারিদিক থেকে শিল্পের যে সমস্ত প্রয়োজন এই শিব বিল্ডিংয়ের জন্য এটা ঠিক মতো করতে পেরেছে ওয়াট আই ফাউন্ড হিয়ার ইন বাংলাদেশ অন দ্য আন্দান্ন রাস্তাপ ইয়ার্ড দ্যাস ইজ এ ইয়ার্ড উইজ ভ্যারি গুড They are producing vessels already for the international market, but that's the reason I'm here to help the workforce to introduce new methods which will make them even more effective to the satisfaction of our customers and to the sign of another shipyard. So, already from the price, this shipyard is very competitive. আনন্দ শিপিয়ার্ড বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক মানের জাহাজ যারা তৈরি করছে তাদের মধ্যে পথিকৃত অ্যান্ড অল দ্য চেয়ারম্যান অ্যান্ড অল দিস পিপল টপ পিপল ইন আনন্দ শিপিয়ার দে আর প্রফেশনাল নেভাল আর্কিটেক্টস সো আমরা তাদের কাছ থেকে অনেক ভালো মাপের কাজ আশা করি